লালবাগের কেল্লা শত শত শতাব্দীর মুঘল সাম্রাজ্যে নির্মিত একটি অসম্পূর্ণ ভবন। এটি ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 1618 খ্রিস্টাব্দ মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহের সময় ইহার নির্মাণ কাজ শুরু হয়, যিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন। পরে তার স্থলাভিষিক্ত শায়েস্তা খান এটি নির্মাণ চালিয়ে যেতে পারেননি, যদিও তিনি 1688 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় ছিলেন। এই রাজকীয় কেল্লাটি আর সম্পূর্ণ করা তার পক্ষে সম্ভব হয়নি। এই ভবনের প্রতিটি অংশে প্রায় সময় সময়ে সংস্কার করা হয়েছে। দুর্গের পশ্চিম প্রান্তে অবস্থিত শাহী মসজিদটি অত্যন্ত সুন্দর ও চিত্তাকর্ষক। সুরকি আর চুন দিয়ে নির্মিত এই মসজিদটি মুঘল আমলের স্বর্ণযুগীয় শাসন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। মসজিদটির তিনটি গম্বুজ রয়েছে এবং রয়েছে একটি অজুখানা। আর মসজিদটির চারপাশের দেয়ালগুলোতে খয়েরি রঙের প্রলেপ মাখা হয়েছে। ১৬৮৪ খ্রিস্টাব্দ ঢাকার সুবেদার শায়েস্তা খান মেম পরিবেবী, যার একটি নাম ছিল ইরানদুত, তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধিটি লালবাগ কেল্লার একেবারে মাঝখানে অবস্থিত। এই সমাধি কে ঘিরে একটি ভবন নির্মাণ করা হয়েছে। শায়েস্তা খান তার মেয়ে ইরান দুক্তের মৃত্যুতে তিনি ভবনটিকে অশুভ মনে করেন এবং এই ঢাকা ত্যাগ করে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে চলে যান। শায়েস্তা খান ঢাকা ত্যাগের পর জায়গাটি তার জনপ্রিয়তা হারায়, ফলে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত হয়। রাজকীয় ভবন এবং এর এলাকার নাম আওরঙ্গাবাদ মুছে লালবাগ নামকরণ করা হয় এবং ভবনটির নাম লালবাগের দুর্গ বা লালবাগের কেল্লা নামে নামকরণ করা হয়। এই দুর্গটি তিনটি ভবন সমন্বয়ে গঠিত। এর একটি অংশ মসজিদ, অপর দুটি অংশ হচ্ছে পরিবিবির সমাধি এবং দেওয়ানি আজম, দুটি প্রবেশ পথ রয়েছে। কেল্লার দেওয়ানি আজম এবং হাম্মাম খানা পূর্বে, শাহী মসজিদ পশ্চিমে এবং পরিবিবির সমাধিটি এই দুই ভবনের মাঝে অবস্থিত। মুঘল সাম্রাজ্যে অনিন্দ্য সুন্দর এই ভবনটি সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সংস্কার করে
এটিকে আরো সুন্দর, চিত্তাকর্ষক ও আকর্ষণীয় করে তুলেছে। দেশ বিদেশের অনেক পর্যটক সেখানে ভিড় জমায় এবং মুঘল সাম্রাজ্যের অতীত স্বর্ণ শাসন ও যুগকে জানার চেষ্টা করে। এই কেল্লা বা দুর্গে লাগানো সারি সারি বিভিন্ন ধরনের ফুল গাছ এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। দর্শক শ্রোতা, আমার এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ডান পাশে বেল আইকনটি প্রেস করুন আমার পরবর্তী ভিডিও আপডেট পেতে।